সোমবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নারীদের সম্মান জ্ঞাপন করা হচ্ছে। নারী চাইলেই সে সব কাজ করতে পারেন, তারই উদাহরণ দিলেন নদিয়ার রানাঘাটের বাসিন্দা টুম্পা সরকার। সংসারের হাল ও তার দুই সন্তানের লেখাপড়ার ভার সামলাতে রানাঘাটের সড়কেই টোটো চালিয়ে অর্থ উপার্জন করছেন এই গৃহবধূ। এদিন টুম্পা সরকার জানান, মেয়েদের নিজের ওপর আত্মবিশ্বাস রেখেই কর্ম করা উচিত। বিশ্ব নারী দিবসে আমার ইচ্ছা যে প্রত্যেকটা মেয়ে আমার মতো কর্ম করুক, আর ঘরে বসে না থেকে রাস্তায় বেরিয়ে কর্ম করুক, সংসারও ঠিকঠাকভাবে চলবে আর তারা ভালোও থাকবে, আমি সেটাই তাদের কাছে আশা কামনা করি সবসময়। তা যখন বেরিয়েছিলেন তখন তো এটা অনেক অসুবিধার মধ্যে দিয়ে বেরিয়েছিল, তার অনেক মেয়েরা তো বেরোতে পারবে না, তাদের বেরোতে পারবে না, মনে জোর রাখতে হবে, অবশ্যই বেরোতে পারবে, পারবে না বলে কোনো শব্দ নেই পৃথিবীতে, পারবেই। মেয়েরা এমন কিছু পারে না বলে কোনো শব্দ নেই, পারবেই। নদিয়া থেকে মাধব দেবনাথ রিপোর্ট, আনন্দবার্তা।